মুঘল আমলের অনন্য স্থাপত্য কীর্তি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর শাহী মসজিদ। 350 শতাব্দী পার হলেও সম্রাট আওরঙ্গজেবের আমলের প্রতিষ্ঠিত মসজিদটি এখনও পায়নি পুরাকীর্তির মর্যাদা। এক গম্বুজ সহ চার কাতার বিশিষ্ট বর্গাকার মসজিদটির নাম ভাদুঘর শাহী মসজিদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবস্থিত এই মসজিদটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত। মূল মসজিদে প্রবেশের জন্য 5টি দরজা রয়েছে। প্রবেশপথে মূল খিলানের উপরে ফার্সি ভাষায় লেখা আছে নির্মাণ সন ও নির্মাতার নাম। আজানঘরের পাশাপাশি মুসল্লিদের ওজুর জন্য মসজিদের দুই পাশে রয়েছে 2টি পুকুর। মুঘল স্থাপত্যের স্মৃতিচিহ্নটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। তো অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই মুঘল পুরাকীর্তিটি এখনো আমাদের প্রত্নতত্ত্ব সম্পদ অধিদপ্তরের আওতায় আসে। মসজিদটিকে পুরাকীর্তির তালিকাভুক্ত করার উদ্যোগ নিচ্ছে স্থানীয় প্রশাসন। 1084 হিজড়িতে স্থাপিত ভাদুঘর শাহী মসজিদ প্রাঙ্গণে গড়ে তোলা হয়েছে ভাদুঘর ডিএস কামিল মাদ্রাসা এবং আবাসিক হিফজখানা। দীপ্ত, বার্তা কক্ষ।